মানুষ খুব কমই আছে এখন। বর্তমানে বাংলাদেশ তথা ভারতে প্রায় সকল মানুষই ড্রাগন ফল চেনে এবং অধিকাংশ ছাদবাগানীদের কাছে এই গাছটি অ্যাভেলেবেল আছে। এবং এই ড্রাগন ফল গাছের অতিরিক্ত অংশ থেকে নতুন চারা কিভাবে তৈরি করবেন সেটাই হলো আজকের এই ভিডিওর টপিক। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা ভিডিওটি দেখতে পারেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমি একটা পিলারের গোড়ায় চারটি ড্রাগন ফল গাছ রোপণ করেছিলাম, তা থেকে অতিরিক্ত ডালপালা বার হয়েছে। এ থেকে চারা তৈরি করব, এর জন্য প্রয়োজন হবে ফাঙ্গিসাইড বা ছত্রানাশক। আপনি যেখান থেকে এই ডালগুলি কালেক্ট করবেন সেখানে ছত্রানাশকের ব্যবহার করতে হবে। এবং আমি প্রুনার ব্যবহার করব এই ডালগুলিকে কেটে নেওয়ার জন্য। আমি ব্যবহার করছি ফ্যালকনের প্রফেশনাল প্রুনার। বন্ধুরা, এই প্রুনার দিয়ে আমি অতিরিক্ত যে ডালপালাগুলি বার হয়েছে এই ডালপালা গোড়া থেকে কেটে নেব। বন্ধুরা, এই ডালপালাগুলির কোনো প্রয়োজন হয় না। প্রতি বছরে এপ্রিল মে মাসের দিকে আপনাদের গাছের গোড়া থেকে বা উপর থেকে নতুন নতুন এমন অপ্রয়োজনীয় ডালপালা বার হবে। এই ডালপালাগুলি আপনারা কাজে লাগাবেন, লাগিয়ে নতুন নতুন চারা তৈরি করে হয় গিফট করবেন, না হলে আপনারা বিক্রিও করতে পারেন। বন্ধুরা, এমনিতেও এই ডালপালাগুলি কেটে নিতে হবে, কারণ যদি এই ডালপালাগুলি রেখে দেন তাহলে গাছ তার সর্বশক্তিটা এই ডালপালাগুলির উপরে ব্যয় করবে, যার কারণে আপনাদের গাছে ফল হবে না। এজন্য আপনারা অবশ্যই এই ডালপালাগুলিকে কেটে দেবেন। এটাকে আপনারা প্রুনিং ভাবতে পারেন। আপনারা যখন প্রুনিং করবেন অবশিষ্টাংশ যে অংশগুলি থাকবে তা থেকেই নতুন নতুন চারা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, একে একে শাখা প্রশাখা ডালপালাগুলি আমি কেটে দেব, শুধুমাত্র আসল গাছটা রেখে দেব। এবং এই গাছটার উপরের অংশ দিয়ে যদি এমন ডালপালা বার হয় সেই ডালপালাগুলি রেখে দেবেন। পিলার থেকে যে ডালপালাগুলি ঝুলে যাবে তাতেই মূলত ফল হবে। বন্ধুরা, মে জুন মাসে আপনারা ড্রাগন ফল গাছে ফুলের দেখা পেতে পারেন, এজন্য টিপ প্রুনিং প্রয়োজন হয়। বন্ধুরা, টিপ প্রুনিং কিভাবে করতে হয় এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আছে, আপনারা আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ভিডিও দেখে নিতে পারেন। বন্ধুরা, এই গাছটির নিচের অংশে যতগুলি ডালপালা ছিল সেই ডালপালাগুলি আমি কেটে নিয়েছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডালগুলি কেটে নেওয়া হয়েছে। এই ক্ষত যে স্থান আছে যেখান থেকে আমি ডালগুলি কেটেছি ওই স্থানে ফাঙ্গিসাইড দিতে হবে, কারণ এই গাছের সবচেয়ে মারাত্মক রোগ হলো ফাঙ্গাস লেগে যাওয়া এবং গাছটি পচে যাওয়া। এজন্য ক্ষত স্থানে আমি ফাঙ্গিসাইড ব্যবহার করছি একটা তুলি দিয়ে, কারণ যদি বাইচান্স এই গাছটিতে ফাঙ্গাস লেগে যায় তাহলে গাছটি পচে যাবে এবং গাছটি মারাও যেতে পারে। এজন্য যখনই আপনারা যে কোনো গাছ প্রুনিং করবেন বা ছাঁটাই করবেন তখনই সেই ক্ষত স্থানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। বন্ধুরা, যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন। রান্না করার যে হলুদ প্রয়োজন হয় সেই হলুদ আপনারা ব্যবহার করতে পারেন। হলুদ হলো জৈব ছত্রানাশক বা ফাঙ্গিসাইড। বন্ধুরা, ক্ষত স্থানে ছত্রানাশক লাগিয়ে দেবেন এবং যা থেকে চারা তৈরি করবেন তার নিচের অংশে আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, কারণ এই অংশ থেকে পচে যেতে পারে আর এই অংশ থেকেই শিকড় বার হবে। এজন্য আপনারা ফাঙ্গিসাইডের ব্যবহার করবেন, তাহলে এটাতে আর পচন ধরবে না। আপনারা যদি কোনো গাছের মধ্যবর্তী থেকে কাটা অংশ নেন তাহলে কিভাবে চারা তৈরি করবেন সেটা দেখে নিন। বন্ধুরা, এই ডালটির তিন দিকের অংশটা ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী কেটে নিতে হবে, তারপরে এটাতে ফাঙ্গিসাইড লাগাতে হবে। ফাঙ্গিসাইড বা ছত্রানাশক লাগানোর পরে এই ডালগুলিকে রোপণ করতে হবে, এজন্য আপনারা বালি ব্যবহার করবেন। এখানে আমি ঘরের কাজে যে লাল বালি লাগে সেই লাল বালি ব্যবহার করছি। এটা আমি 6 থেকে 7 ইঞ্চি পুরো বালি দিয়েছি, তার নিচের অংশে মাটি আছে। এবার আমি পানি দিয়ে এই বালিটাকে সম্পূর্ণ ভালোভাবে ভিজিয়ে নেব, এরপরে এই ডালগুলিকে রোপণ করে দিতে হবে। এর জন্য আমি বালিতে গর্ত করব এবং আলতোভাবে এই ডালগুলিকে রোপণ করে দেব। বন্ধুরা, এই ডালগুলি রোপণ করার পর এক মাসের মধ্যে এটা চারাই রূপান্তরিত হয়ে যাবে, কারণ এর নিচ দিয়ে প্রচুর পরিমাণে শিকড় বার হবে, যেটা আপনারা প্রথমে দেখেছেন। বন্ধুরা, আপডেট সহ আমি দেখিয়ে দেব আপনাদের এই পদ্ধতিটি। একে একে সব ডালগুলিকে আমি একই পদ্ধতিতে রোপণ করে দেব। বন্ধুরা, এই প্রসেসটি আপনারা ডাইরেক্ট মাটিতেও রোপণ করতে পারেন, তা থেকেও চারা তৈরি হয়ে যাবে, কিন্তু তা থেকে সম্পূর্ণ 100% সাকসেস পাওয়া যাবে না, কারণ আমি একটা নার্সারিতে দেখেছিলাম তারা মাটিতে গাছ রোপণ করেছিল এবং সব গাছগুলো বেঁচে ওঠেনি, কিছু গাছ মারা গেছে এবং কিছু গাছ বেঁচেছিল। কিন্তু আপনি যদি এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এই ভিডিওর শেষ পর্যন্ত আপডেট আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, ড্রাগন ফল গাছ অতি সহজে মরে না। আপনারা যদি 1 ইঞ্চি ড্রাগন ফল গাছের কোনো অংশ সংগ্রহ করতে পারেন তা থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন। আপনারা ঠিক এই পদ্ধতি অবলম্বন করবেন তাহলে দেখবেন তা চারাই রূপান্তরিত হয়েছে। বন্ধুরা, এই গাছগুলি আমি সব লাগিয়ে নেব, এরপরে এটাতে পানি প্রয়োগ করব। পানি দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, কারণ পানি দেওয়ার সময় গাছগুলি শুয়ে পড়ে, যদি শুয়ে পড়ে তাহলে আপনারা পুনরায় গাছগুলিকে আবার সোজাভাবে দাঁড় করিয়ে দেবেন। বন্ধুরা, এটাতে আমি পানি প্রয়োগ সম্পূর্ণ করেছি। এটা পানি প্রয়োগ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এবং প্রত্যেকটাই চারায় রূপান্তরিত হবে, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, ফিরে আসলাম এক মাস পর। এক মাস পরে এই গাছের গোড়ায় আমি প্রচুর পরিমাণে পানি ঢেলেছি এবং এই গাছগুলিকে তুলে দেখাচ্ছি, এটাতে প্রচুর পরিমাণে শিকড় বার হয়েছে এবং প্রত্যেকটি গাছেই এমন শিকড় বার হয়েছে। আপনারা এই পদ্ধতিটা ট্রাই করলে 100% সাকসেস পাবেন।